স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজ কন্যার সাথে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল দেলোয়ার নামে এই লম্পট পিতা। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা থাকলেও বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে অনেকেই ছিল সন্দিহান। তবে আজ সকালে দেলোয়ারের স্ত্রী ভিক্ষা করতে বের হলে সেই সুযোগে নিজ মেয়ের সাথেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন এই লম্পট পিতা। স্থানীয় এক প্রতিবেশী এমন সময় তাদের ঘরে ঢুকে পড়লে বাবা ও মেয়েকে নগ্ন অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি ডাক চিৎকার দিলে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদেরকে পাকড়াও করে। আর হেয়ের পরের দিন আইসি, আই কল করে পানি নিতে আইসি, হেই কেলে দেই হার মাইয়ের লাগে হে ওই অবস্থায় আর কি রইছে। আমি কিছু কই নাই, মানুষ বিশ্বাস করে না না করে, হেলে গিয়ে আমি সরে গিয়ে আমি আর কিছু কইও না গেছি। আগে মনে হয় যে দিন 15 মাসখানে আগে, মাসখানে আগে হইতে এই হেনের যারা আছে সবই এই মেয়ের আর এই মাইয়ের বাহিরে সন্দেহ করছে, সন্দেহ করছে। আর কেউ দেখার পরে দেখার পরে আমি অনেক মানুষের ঘাবড়াইছি যে বাহির এগুলো হইতেই পারে না। আমি এমন কেউ ওই আবুলের আমি মারতে চাইছি, আবুল তোর কিন্তু মাই ডাঙ্গ রয়েছে এই ব্যাপারটা তুই এই আবুলের মারতেও চাইছি। হ্যাঁ, এইবার ওই হুমান্যারে হুমান্যারও আমি মারতে চাইছি যে মেয়ে আর বাপ এগুলো কোনোদিন কেউ বিশ্বাস করানো যাইবে না। তবুও তোরা ইয়া চাকতে যা, ওরা চাকতে গেছে। আজকের সকালে আমার এই মনে হয় 10:11, 11:30 দিকে এটা ফোন দিয়েছে আমার এই শহীদ যে আজকে তো আমরা তো একদিন সন্দেহ এই বিশ্বাস করাই কেনি নাই, আজ হাতে নাতে ধরছি। এই বিষয়ে অভিযুক্ত লম্পট পিতা দেলোয়ারের সাথে কথা বললে নিজ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেন তিনি। একেবারে আপন মেয়ে এইবার খুলে গেছে জোর করে আর কি আমার দাদা আমি দাঁড়িয়ে যাচ্ছি না, জোর করে দেখে টাইনে মারি নিয়ে এই ঘটনা কাছে এইবার এই জানা তুলে পরে আসছি। ঘটনা ঘটছে কয়বার এই টোটাল একবার এই আজকের এই দিনে আর রাত্রে বলা আছে রাত্রে গেছে কিন্তু রাতে করে দিই। তারপর দেখালে এই জন্য দেখছে কেন দেখছে কিটা ফার্স্ট টাইম আইসে ওই এটা জানা তুলে আমি ওর খুলে গিয়ে আগে বসছি জানা তুলে ইয়ে ঘরে ও ও খুলেছিল আমি এই কোনা বনে জানা তুলে হওয়ার পরে জানা তুলে দেখছে ও কিছু কয় নাই দিয়ে আনে কেউ ভয়ভীতি দেয় কয় আপনার না যেটা সত্যি ডিগ হইতে আছে না সত্যি ভয়ভীতি তো কেউ দেয় না ভয়ভীতি কেউ কোন ভয়ভীতি কয় না এই ফার্স্ট টাইম না এর আগে হয়েছিল না এই ফার্স্ট আমি জামাই চাইলাম মাই কি বিবাহ হ্যাঁ মাই কোথায় বিবাহ দিছেন এই পদ্মাবলী লাগি বিয়ে দিতে পাইও। নিজ পিতার সাথে অনৈতিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন দেলোয়ারের মেয়েও। অনেক রাইতে কালে আমার মায় আমার ঘুমে মশিটি নিয়ে গিয়েছে, কাল কোনো আল্লাহ কথা হয়নি। এবার সকালে উঠে মায়ের কাছে গিয়ে বাজারে আমি ঘুমে উঠছি 10:00 ঘুমে দিয়ে হ্যাঁ আবার হে গেছে না হয় 11:00 আমি এবার এই গেছে এবার আমি এবার বান্ধবীর দিকে গিয়ে ওই নিয়ে বইছি এই নিয়ে বই বই মাথা আসছি এবার জান্নাত খেলাম নি আমি বাজারে যাই ঘরে আমার কোন সদাই পাতি কিছু নাই, জামাই আনলে আমার লাগবে না
আমি বাজারে গেছি, বাজার গুনে এই হবাই আমি আইসি। মানুষের বদনাম কইছে বলতো এটা কি মিথ্যা কইছে না সত্য কইছে? আন্তর দেহি সত্য। আমি তো বাড়ি ঘরে থাকি, ও তো বাড়ি যায় না, বেনে যায়। আমি বেনে যাই আর আসরের পর আই। অভিযুক্ত দেলোয়ারের দুইজন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়ের সাথে এমন অনৈতিক সম্পর্কের বিষয়ে জানাজানি হলে ক্ষিপ্ত জনতার তোপের মুখে পড়েন তারা। মুসাম্মাত নাজমা বেগম, 7-8-9 মেম্বার। সকালে 11টার দিকে আমাদের গ্রাম পুলিশ আলামিন চকিদার ফোনে জানতে পারি যে বিলের পিয়ারার মেয়ে এবং পিয়ারার স্বামী এই অবৈধ কাজ করায় লিপ্ত, এই জন্য এলাকার লোকজন ধরছে যে আমারে ডাকছে যে আপনি আসেন, আসে দেখতে যান এবং শোনেন কী ঘটনা। আসলাম, আসার পর শুনি যে ঘটনা সবই সঠিক, মেয়ে স্বীকার পাইছে তার বাবার সাথে অবৈধ সম্পর্ক রাত্রে এবং সকালও দুইবার হয়েছে এই শুনলাম আমরা। লোকজন সবাই আমাদের গণ্যমান্য আছে নিয়ে এখন আমি এই ব্যাপারটায় ভালোভাবে সুস্থ এর বিচার চাই যে দেশে আমরা যে বাণিজ্য সহকারে কিভাবে থাকবো, এই দেশটা তো শেষ হয়ে গেছে। এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে সকল মহলে। এই ঘটনায় অভিযুক্ত পিতা দেলোয়ার ও তার কন্যাকে মহিপুর থানা পুলিশ অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। সাব্বির খান, BHS TV, বরিশাল।